বন্ধুগণ, রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি কীভাবে চেক করবেন? আমরা কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুগণ, আমরা কিন্তু সবসময় কিন্তু রকেটে কিন্তু টাকা আদান প্রদান করে থাকি। এই টাকা আদান প্রদান করার ফলে কিন্তু আমাদের ব্যালেন্সটা অবশ্যই অবশ্যই দেখে নেওয়া উচিত। অর্থাৎ কোথাও যদি আমরা ক্যাশ সেন্ড করি, কোথাও যদি আমরা টাকা পাঠাই এবং টাকা পাঠানোর আগে অবশ্যই অবশ্যই ব্যালেন্সটা চেক করে নেওয়া উচিত। এবং কোথাও থেকে যদি টাকা আসে আপনার মোবাইলে, যদি কেউ টাকা ইন করে দেয়, অর্থাৎ আপনি যদি ক্যাশ আউট করতে চান, তারপরেও কিন্তু আপনার মোবাইলে কিন্তু ব্যালেন্সটা চেক করে নেওয়া উচিত। কারণ আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলে কত টাকা ছিল এবং কত টাকা আসলো, কত টাকা অ্যাড হয়েছে, এটা কিন্তু সহজে কিন্তু বোঝা যায় না। সো এই জন্য বন্ধুগণ, টাকা আপনার পাঠানোর আগে এবং টাকা নেওয়ার আগে, টাকা ক্যাশ ইন করার আগে, টাকা ক্যাশ আউট করার আগে অবশ্যই অবশ্যই আপনি আপনার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখে নেবেন, তাহলে অনেক উপকার হবে। সো বন্ধুগণকে রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনাকে *3*322# এই নাম্বারে কল করতে হবে, যে নাম্বারে আপনার রকেট অ্যাকাউন্টটা ওপেন করা আছে। তো *3*322# এই নাম্বারে কল করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, মাই অ্যাকাউন্ট, অর্থাৎ পাস নাম্বার, মাই অ্যাকাউন্ট আছে পাস নাম্বার। তো পাস নাম্বারে এখানে ক্লিক করতে হবে। পাস নাম্বারে ক্লিক করার পরে এখানে পাস নাম্বার দিয়ে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এক নাম্বারে রয়েছে আপনার ব্যালেন্স। তো এক নাম্বারে এখানে ওকে ক্লিক করার পরে এক চাপতে হবে, এক চাপার পরে এখানে আবার ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে যে অপশনটি আসবে বন্ধুগণ, আপনার পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমরা আমাদের পিন নাম্বারটি দিলাম, তারপর আবার ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমাদের রকেট অ্যাকাউন্টে আমাদের টাকা আছে 24 টাকা, অর্থাৎ ব্যালেন্স আমাদের মাত্র 24 টাকা আছে। তো দেখতে পেলাম খুব সহজেই 1 মিনিটে আমাদের ব্যালেন্সে কত টাকা আছে, আমরা কোথা থেকে টাকা আসবে, এবং কেউ যদি টাকা পাঠায় তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো আমাদের ব্যালেন্সে কত টাকা ছিল এবং কত টাকা অ্যাড হয়েছে। এবং আপনি কোথাও যদি টাকা পাঠান তাহলে ব্যালেন্সটা চেক করে নেবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কত টাকা ছিল এবং কত টাকা গেছে, কত টাকা অ্যাড হয়েছে। সো ব্যালেন্সটা চেক করে নিলে আপনার সব দিক থেকে কিন্তু অনেক অনেক উপকার হবে। এবং তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।